হ্যালো বন্ধুরা, তোমাদের সকলকে স্মার্ট এডুকেশনে স্বাগত জানাই। আমরা আলোচনা করছিলাম বিএডের সেকেন্ড সেমিস্টারে কোর্স 1.2.9-এর ফার্স্ট হাফ এবং সেকেন্ড হাফ থেকে, যেখানে 2017 এবং 18-এর কোশ্চেনগুলোকে সলভ করা হয়েছিল। যারা এখনও ভিডিওটি দেখোনি, তারা এই ভিডিও ডিসক্রিপশন বক্সের লিঙ্কটি দিয়ে দেওয়া রয়েছে, সেখান থেকে দেখে নিও। আজকে আমরা কোর্স 1.2.7A পেডাগজি অফ সোশ্যাল সায়েন্স পার্ট 1 জিওগ্রাফি থেকে আলোচনা করব, যেখানে 2017-এর কোশ্চেনগুলোকে সলভ করব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ হলো। তাহলে শুরু করছি আজকের আলোচনা। প্রথমত আমরা 2017-এ পেডাগজি অফ সোশ্যাল সায়েন্সে পার্ট 1 জিওগ্রাফি থেকে কোশ্চেনগুলো আমরা লক্ষ্য করতে পাচ্ছি, এবং এই কোশ্চেনের পিডিএফের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, তোমরা সেখান থেকে ডাউনলোড করে নিও। প্রথমত গ্রুপ এ রয়েছে, যেখানে 5টি প্রশ্নের উত্তর দিতে বলেছে 50টি শব্দের মধ্যে, প্রতিটি প্রশ্নের মান হলো 2 করে রয়েছে। আমরা এখানে যে 60টি প্রশ্ন রয়েছে সেটা নিয়ে আলোচনা করব। এবং গ্রুপ বি, যেখানে 3টি প্রশ্নের উত্তর দিতে বলেছে 150 শব্দের মধ্যে, প্রতিটি প্রশ্নের মান হলো 5 করে রয়েছে। এখান থেকে আমরা 2, 3 এবং 4 নাম্বার যে প্রশ্নগুলো রয়েছে আজকে তা আমরা সলভ করব, এবং পরবর্তী যে 5, 6 রয়েছে গ্রুপ বি এর, এবং গ্রুপ সি যেখানে 10 নম্বর রয়েছে প্রতিটি প্রশ্নের মান, এবং যে কোনো একটি প্রশ্নের উত্তর দিতে হবে 300 শব্দের মধ্যে, এখান থেকে 7, 8 যে প্রশ্নগুলো রয়েছে পরবর্তী ভিডিওতে আলোচনা করব। তাহলে প্রথমত যে গ্রুপ এ থেকে কি প্রশ্ন রয়েছে দেখে নিই। প্রথম যে প্রশ্ন রয়েছে সেটি কি, সেটি হলো যে ভূগোল শিখনে মূল্য দুটি উল্লেখ করো। ভূগোল শিখনে মূল্যটা কি? প্রথমত রয়েছে ভৌগোলিক দৃষ্টিভঙ্গি গড়ে তোলা, এবং দ্বিতীয়ত রয়েছে অনুসন্ধানী মনোভাব গড়ে তোলা। তাহলে ভৌগোলিক দৃষ্টিভঙ্গি কীভাবে গড়ে তুলবে ভূগোল শিখনের মাধ্যমে? শিক্ষার্থীরা বিদ্যালয় স্তরে কী হয়, পর্যবেক্ষণ প্রকল্প, শিক্ষামূলক ভ্রমণ প্রভৃতি পদ্ধতিতে ভূগোল পাঠ গ্রহণ করার ফলে তাদের সরাসরি বাস্তব অভিজ্ঞতা অর্জনের সুযোগ হয়। ফলস্বরূপ শিক্ষার্থীদের মধ্যে ভৌগোলিক দৃষ্টিভঙ্গি গড়ে ওঠে, বাস্তব পরিবেশ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি পায়, কোনো স্থানে প্রাকৃতিক ও সাংস্কৃতিক পরিবেশ সম্পর্কে তথ্য সংগ্রহ বিশেষ আগ্রহী হয়ে ওঠে, এবং কোনো ঘটনা যেমন ঘূর্ণিঝড়, বন্যা, সুনামি ইত্যাদি যথাযথ ভৌগোলিক ব্যাখ্যা দিতে সমর্থ হয়। এরপর অনুসন্ধানী মনোভাব কীভাবে গড়ে উঠবে? ভূগোল বিষয়ে পাঠ গ্রহণের ফলে শিক্ষার্থীরা কোনো প্রাকৃতিক বা সামাজিক ঘটনার অন্তর্নিহিত কারণগুলি জানতে পারে, ফলস্বরূপ পরবর্তীকালে বাস্তব জীবনে অনুরূপ ঘটনার অভিজ্ঞতা হলে শিক্ষার্থীরা তা যথাযথ বিশ্লেষণ করতে পারে এবং ঘটনার অন্তর্নিহিত কার্যকারণ অনুসন্ধানে আগ্রহী হয়। এটি ছিল ভূগোল শিখনের দুটি মূল্য। এরপরে আমরা চলে যাব পরের প্রশ্ন, যেখানে কি বলেছে যে ভূগোল পাঠদানের মধ্য দিয়ে শিক্ষার্থীদের মধ্যে কিভাবে জাতীয় সংহতির ধারণা সঞ্চয়িত করবেন, কিভাবে তাদের মধ্যে জাতীয় সংহতির ধারণাটা সঞ্চয়িত হবে। ভূগোল বিষয় পাঠের মাধ্যমে ভারতবর্ষের মতো সুবিশাল বৈচিত্র্যময় দেশের বিভিন্ন প্রান্তের প্রাকৃতিক পরিবেশ, সাংস্কৃতিক ভাবধারা, মানুষের জীবনযাত্রা প্রণালীর সঙ্গে শিক্ষার্থীর পরিচয় ঘটবে, ফলস্বরূপ তাদের মধ্যে দেশের প্রতি ভালোবাসা, আগ্রহ, একাত্মবোধ গড়ে উঠবে, জাতীয় সংহতি গঠনে তাদের সহায়তা করে যার ফলে। এবং অপরদিকে ভূগোল বিষয়ে পৃথিবীর বিভিন্ন দেশের প্রাকৃতিক ও সাংস্কৃতিক পরিবেশ সম্পর্কে তথ্য দেওয়া থাকে, ফলস্বরূপ অন্যান্য দেশের মানুষের জীবনযাপন সম্পর্কে জানতে আগ্রহী হয়, তাদের সঙ্গে নিজেদের একাত্মবোধ অনুভব করে, তাদের সভ্যতা সংস্কৃতির প্রতি সহানুভূতিশীল হয়ে ওঠে, এবং শিক্ষার্থীদের মধ্যে বিশ্ব সম্পর্কে আগ্রহের সঞ্চার ঘটে ও আন্তর্জাতিকতাবোধ গড়ে ওঠে। এছাড়া ভূগোল পাঠের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বৃদ্ধি পায়, যুক্তিবাদী হয়ে ওঠে, দৃষ্টিভঙ্গির প্রসারতা বৃদ্ধি পায়, অবসর বিনোদনের উন্নত গুণমান সম্পন্ন উপায় নির্ণয় করতে পারে, পারস্পরিক যে পরিবেশ সম্পর্কে আগ্রহ বৃদ্ধি পায়, উদার সচেতন বিশ্লেষণী ক্ষমতা সম্পন্ন একজন সুনাগরিক হিসাবে গড়ে ওঠে। এইভাবেই শিক্ষার্থীদের মধ্যে জাতীয় সংহতি ধারণাটা সঞ্চয়িত হয়। এরপরে আমরা তৃতীয় নম্বর যে প্রশ্ন রয়েছে, যে আবিষ্কারী পদ্ধতি বা হিউরিস্টিক পদ্ধতি কি? প্রথমে কোথা থেকে উদ্ভব হয়েছে এই হিউরিস্টিক বিষয়টি এবং সংজ্ঞাটা জানব। তো প্রথমত যে বিজ্ঞানমূলক বিষয়গুলির শিক্ষণ আর শিক্ষণের ক্ষেত্রে আবিষ্কারক পদ্ধতি কিন্তু একটা অত্যন্ত জনপ্রিয়। প্রথম প্রয়োগ হয়েছিল লন্ডনে রসায়নের অধ্যাপক HE Armstrong, অর্থাৎ তিনি প্রথম এটা প্রয়োগ করেছিলেন। তিনি এই ধরনের শিক্ষণ আর শিক্ষণের ক্ষেত্রে হিউরিস্টিক শব্দটি ব্যবহার করেন। হিউরিস্টিক শব্দটির উৎপত্তিগত গ্রিক শব্দ হলো হিউরিস্কো, যার অর্থ কি আবিষ্কার করা বা টু ডিসকভার, অথবা অনুসন্ধান করা, টু ফাইন্ড আউট। অধ্যাপক আর্মস্ট্রং অনুভব করেছিলেন যে
একজন শিক্ষার্থীকে যদি আবিষ্কারের পরিস্থিতিতে স্থাপন করা যায় তাহলে সে শিক্ষকের বক্তব্যের চেয়ে বেশি শিখতে পারে। এটি কাজের মাধ্যমে শিখন, এই নীতির ওপর ভিত্তি করেই এই হিউরিস্টিক যে এটা গড়ে উঠেছে। শিক্ষার্থীরা তথ্য সংগ্রহ করতে শিখবে, তথ্যগুলিকে ব্যাখ্যা করতে পারবে এবং শেষ পর্যন্ত একটি সিদ্ধান্তে এসে পৌঁছাবে। এই পদ্ধতি হলো অভিজ্ঞতা ভিত্তিক একটি কৌশল যা সমস্যা সমাধান, শিখন এবং আবিষ্কারে সহায়তা করে। প্রথম দিকে বিজ্ঞানমূলক বিষয়গুলির শিক্ষণ আর শিখনে ব্যবহার করা হলেও পরবর্তীকালে অন্যান্য বিষয়গুলির শিক্ষণ আর শিখনে কাজে লাগানো যায়। তখন থেকে সমাজবিজ্ঞানের বিভিন্ন বিষয়গুলির শিখন শিক্ষণে ব্যবহৃত হতে থাকে। এখানে আবিষ্কারের পদ্ধতি যেটা রয়েছে সেটা সংক্ষেপে একটু দেওয়া রয়েছে, যে আবিষ্কারের পদ্ধতি শিক্ষার্থীদের কাছে এমন এক দৃষ্টিভঙ্গি বা কৌশল উপস্থাপিত করে যেখানে শিক্ষক শিক্ষার্থীদের কোনো তথ্য বা জ্ঞান প্রদান করেন না, কোনো পাঠ্যপুস্তক থেকে ইতিমধ্যেই প্রস্তুত কোনো তথ্য বা নিয়ম বা সূত্র হাজির করেন না। তার পরিবর্তে শিক্ষার্থীদের এমন একটি পরিস্থিতির মধ্যে স্থাপন করা হয় যাতে শিক্ষার্থীরা নিজেদের চেষ্টায় তথ্য সংগ্রহ করে এবং স্বাধীনভাবে অনুসন্ধান করে। শিক্ষার্থী যা শিখবে তা সে নিজেই শিখন আর শিখন প্রক্রিয়ার মধ্য দিয়ে আবিষ্কার করবে এবং শিক্ষার্থী তার জ্ঞানের কাঠামোর সঙ্গে নতুন জ্ঞানকে অর্থপূর্ণভাবে সমন্বিত করবে। এটি হলো আবিষ্কার পদ্ধতি বা হিউরিস্টিক মেথড। এরপরে চতুর্থ নম্বর যে রয়েছে, যেখানে বলেছে যে মাধ্যমিক বিদ্যালয় স্তরে ভূগোল শিখনের ক্ষেত্রে মিথস্ক্রিয়া পদ্ধতির সুবিধাগুলো লেখো। এই পদ্ধতিতে কী হয়, শিক্ষার্থীরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করার সুযোগ পায়, ফলে শিখন অনেকাংশে শিক্ষার্থীর প্রচেষ্টার মাধ্যমে হয়ে থাকে। আলোচনা দলগত হয় বলে ফলে কী হয়, শ্রেণীকক্ষে একটি স্বাভাবিক ও সামাজিক পরিবেশ সৃষ্টি হয়। শিক্ষার্থীরা স্বাধীন চিন্তার সুযোগ পায়, স্বাধীনভাবে মতামত প্রকাশ করতে পারে এবং আত্মনির্ভরশীল ও আত্মবিশ্বাসী হয়ে থাকে। এর মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে দলগতভাবে কাজ করার মানসিকতা বিকাশ ঘটে, শিক্ষক শিক্ষার্থীর সম্পর্ক নিবিড় হয়, শিক্ষার্থীর মধ্যে নেতৃত্ব দেবার ক্ষমতা বাড়ে, দায়িত্ববোধ জাগ্রত হয় এবং এর মাধ্যমে শিক্ষক ট্যালেন্টেড শিক্ষার্থীদের সন্ধান পেতে পারে। এটাই হলো মিথস্ক্রিয়া পদ্ধতির সুবিধা। এরপরে একটি প্রশ্ন রয়েছে যেটা হলো পাঁচ নম্বর, প্রক্ষেপণমূলক ও অপ্রক্ষেপণমূলক শিখন প্রদীপনের মধ্যে দুটি পার্থক্য লেখো। এই প্রশ্নের উত্তরটা পাওয়া সম্ভব হয়নি, তোমরা যদি কেউ পেয়ে থাকো তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। এরপরে আমরা ছ নম্বর প্রশ্ন জানবো, শিখন নকশার সংজ্ঞা দাও। তাহলে দেখে নিই শিখন নকশা বা লার্নিং ডিজাইন ব্যাপারটা কী। সমগ্র শিক্ষা প্রক্রিয়াকে বর্ণনা করে শিখন নকশা বা যেটা LD বা লার্নিং ডিজাইন শুধুমাত্র পাঠ্যসূচির ক্রিয়াকলাপই নয়, সমগ্র শিখন আর শিখন অভিজ্ঞতার ব্যাখ্যা থেকে এটা শিখন নকশায় আসে। দ্য প্রোগ্রেস অফ লার্নিং ডিজাইন বা শিখনের নকশা গঠনের প্রক্রিয়া বলতে বোঝায় সমগ্র শিখন মৌল, শিখন প্রক্রিয়া, শিখন পরিবেশের মধ্যে সংগঠিত বিভিন্ন কার্যাবলী সংক্রান্ত সুনির্দিষ্ট পরিকল্পনা ও ছক বা নকশা গঠন। শিখন সংক্রান্ত যথাযথ নকশা গঠনের মাধ্যমে শিখন সম্পদ ও শিক্ষা উপকরণের ফলপ্রসূত ব্যবহার সম্ভব হয়। শিখন প্রক্রিয়ায় শিখন পরিবেশের মধ্যে শিক্ষক ও শিক্ষার্থী বিভিন্ন শিক্ষা সম্পদ ব্যবহার এবং সেই সম্পর্কিত সুনির্দিষ্ট কিছু ক্রিয়াকলাপের মধ্য দিয়ে গিয়ে বিশেষ কিছু শিখন অভিজ্ঞতা সঞ্চয় করে। শিখনের এই সমগ্র প্রক্রিয়াটির যথাযথ নকশা তৈরি তথা পরিকাঠামো গঠন করাই হলো লার্নিং ডিজাইনের মূল বিষয়। অর্থাৎ এখানে একটা ইংলিশে কোটেশন রয়েছে যেটা হলো, লার্নিং ডিজাইন রেফার টু আ ভ্যারাইটি অফ ওয়েস অফ ডিজাইনিং স্টুডেন্ট লার্নিং এক্সপিরিয়েন্স, দ্যাট ইজ সিকোয়েন্স অফ টাইপস অফ অ্যাক্টিভিটিস অ্যান্ড ইন্টারাকশন। আ লার্নিং ডিজাইন ক্যান বি কনসিডারেড অ্যাজ দ্য ফ্রেমওয়ার্ক অ্যান্ড দ্যাট সাপোর্টস স্টুডেন্টস লার্নিং এক্সপিরিয়েন্স। এটা হলো লার্নিং ডিজাইনের সংজ্ঞা। এরপরে গ্রুপের যেটা শেষ প্রশ্ন রয়েছে, যে সামর্থ্যভিত্তিক মূল্যায়ন বলতে কী বোঝো। সামর্থ্যভিত্তিক যেটা নিরবিচ্ছিন্ন ধারাবাহিক মূল্যায়নে প্রথমে কী বলেছে, যে প্রচলিত ব্যবস্থার প্রকৃত মানসিকতা বা দৃষ্টিভঙ্গি কী হয়, পরিবর্তন ঘটানো। সামর্থ্যভিত্তিক ধারাবাহিক নিরবিচ্ছিন্ন মূল্যায়নের অত্যন্ত গুরুত্বপূর্ণ লক্ষ্য হলো পিছিয়ে পড়া শিক্ষার্থীকে চিহ্নিত করা এবং সংশোধনী পাঠ ও সঙ্গী শিখনের মাধ্যমে এই ঘাটতি পূরণের ব্যবস্থা করা।
এটি শিক্ষার্থীকে ধরে রাখতে এবং পরিকল্পিতভাবে সঠিক ধারণ ক্ষমতায় ক্রম উন্নতিতে সাহায্য করে। শিক্ষার্থীরা আনন্দের সাথে পঠন পাঠনে অংশগ্রহণ করুক। লেখাপড়া বিষয়টি নিরস ও ছকে বাধা যান্ত্রিক প্রক্রিয়া, এ ধরনের নেতিবাচক মনোভাব সরিয়ে দিয়ে লেখাপড়াকে আনন্দের কর্মসূচি, সৃজনাত্মক প্রক্রিয়া, মননশীলতার আধার, এই বোধ ও উপলব্ধি জাগ্রত করাই হলো আজকের আহ্বান। শিক্ষার্থীদের মধ্যে এই বোধ সঞ্চারিত করা আজ ভীষণ জরুরি। আর সামর্থ্যভিত্তিক মূল্যায়নের মূলে রয়েছে এই ভাবনা, এই দর্শন। এটি হলো সামর্থ্যভিত্তিক মূল্যায়নের সংজ্ঞা। এটি ছিল গ্রুপ বি থেকে, এটা হলো গ্রুপ এ থেকে আলোচনা। এরপর আমরা গ্রুপ বি এর প্রশ্নগুলি নিয়ে জানব। গ্রুপ বি এর প্রথম প্রশ্ন কি রয়েছে, যে ভূগোলের সঙ্গে অর্থনীতির পারস্পরিক সম্পর্ক কিভাবে করবেন। তাহলে দেখে নিই যে বর্তমানে ভূগোল একটি গুরুত্বপূর্ণ শাখা হলো অর্থনৈতিক ভূগোল, যেখানে বিভিন্ন ভৌগোলিক অঞ্চলের মানুষের অর্থনৈতিক ক্রিয়াকলাপ নিয়ে আলোচনা করা হয়। কোনো অঞ্চলের মানুষের অর্থনৈতিক কর্মধারা যেমন কৃষি, শিল্প, বাণিজ্য, খনিজ উত্তোলন, সেবামূলক কাজকর্ম ইত্যাদি ওই স্থানের প্রাকৃতিক পরিবেশ ও ভৌগোলিক অবস্থান দ্বারা নিয়ন্ত্রিত হয়। যেমন কলকাতা বন্দর গড়ে ওঠার কারণ, উত্তর আমেরিকা অর্থনৈতিক থেকে শক্তিশালী হবার কারণ, মুম্বাইকে ভারতের মূলধনের শহর বলার কারণ, বিশ্ব অর্থনীতিতে মধ্যপ্রাচ্যের দেশগুলির গুরুত্বপূর্ণ ভূমিকার কারণ প্রভৃতি সকল অর্থনৈতিক বিষয়ের পিছনে ভৌগোলিক ব্যাখ্যা রয়েছে। বর্তমানে গ্লোবালাইজেশন এবং ফ্রি মার্কেট ইকোনমির ফলে বিভিন্ন ভৌগোলিক অঞ্চলে মানুষের কর্মধারা ও জীবনযাত্রায় কী প্রভাব পড়েছে তা ব্যাখ্যার জন্য কিন্তু ভূগোল ও অর্থনীতি উভয়ের সমন্বিত জ্ঞান আবশ্যক। এইভাবেই ভূগোলের সঙ্গে অর্থনীতির পারস্পরিক সম্পর্ক সৃষ্টি করা সম্ভব হবে। এরপরে যেটা থ্রি নম্বর প্রশ্ন রয়েছে গ্রুপ বি থেকে, সেটা দেখে নিই। কী বলেছে যে সিএআই, এই সিএআই পদ্ধতি এখানে মানে সিএআই বলতে কী বোঝো? সিএআই যেটা হলো কম্পিউটার সহায়ক নির্দেশনা, যেটা অ্যাসিস্ট ইনস্ট্রাকশন, বর্তমানে শিখন আর শিক্ষণ প্রক্রিয়াকে ত্বরান্বিত করা, উন্নত করার ক্ষেত্রে কম্পিউটারের ভূমিকা অনস্বীকার্য। আধুনিক যুগে মানুষের দৈনন্দিন জীবন, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র প্রতিটি স্তরে কিন্তু কম্পিউটার একটি অবিচ্ছেদ্য অঙ্গ। এই কম্পিউটার যখন বিদ্যালয়ের শিখন আর শিক্ষণ প্রক্রিয়াকে সাহায্য করে, ত্বরান্বিত করে এবং নিয়ন্ত্রণ করে, তখন তাকে বলা হয় কম্পিউটার অ্যাসিস্টেড ইনস্ট্রাকশন বা কম্পিউটার সহযোগী শিক্ষণ পদ্ধতি। এই পদ্ধতির বিভিন্ন নামকরণও করা হয়েছে, যেমন কম্পিউটার ম্যানেজ ইনস্ট্রাকশন, কম্পিউটার বেস ইনস্ট্রাকশন, এগুলোই। অর্থাৎ কম্পিউটার কি অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ উপাদান, বর্তমানে সহায়ক উপাদান, যেটা হলো শিক্ষণ এবং শিক্ষণে সাহায্য করে। এবং এর পাশাপাশি ছিল যে ভূগোল শিখনে সিআই পদ্ধতির সুবিধা, অর্থাৎ ভূগোল শিখনে কী কী সুবিধা রয়েছে তা দেখে নি। শিক্ষক ও শিক্ষার্থীর শ্রম এবং সময়ের সাশ্রয় সম্ভব নয়। শিক্ষকের অনুপস্থিতি শিখন প্রক্রিয়াকে বিলম্বিত করতে পারে না। শিক্ষার্থী নিজের প্রচেষ্টাতেই কম্পিউটারের সাহায্যে শেখার কাজটি চালিয়ে যেতে পারে। এর সাহায্যে ভুল সংশোধন বা মূল্যায়নের প্রক্রিয়াটি অনেক দ্রুত এবং নির্ভুলভাবে করা সম্ভব। অনুপস্থিত শিক্ষার্থীর জন্য সমগ্র পাঠটি পুনরায় বলার প্রয়োজন হয় না, সে নিজের সুবিধামতো কম্পিউটার থেকে বিষয়টি দেখে নিতে পারে এবং সেলফ লার্নিং সম্ভব হয়। শিক্ষার্থীর স্বাধীনতা অনেক বেশি, শিক্ষক নির্ভরতা কমে যায়। কোনো বিষয়ে সম্বন্ধে উৎসাহিত হয়ে শিক্ষার্থী যদি শ্রেণীকক্ষের শিখনের বাইরে কোনো বিষয়ে অতিরিক্ত তথ্য সংগ্রহ করতে চায়, তবে তা এই পদ্ধতিতে সহজেই সম্ভব হয়। এটি হলো সিআই পদ্ধতির সুবিধেগুলো নিয়ে আলোচনা। এবং এরপরে আমাদের যেটা রয়েছে প্রশ্ন, সেটা হলো ফোন নম্বর, একটি আদর্শ ভূগোল পাঠ্যপুস্তকে কী কী বৈশিষ্ট্য থাকা উচিত। প্রথমত পাঠ্যপুস্তকে কী কী বৈশিষ্ট্য থাকা উচিত সেটা দেখে নেব। লেখকের যোগ্যতা ও অভিজ্ঞতা, পাঠ্যসূচির সম্পূর্ণ প্রতিফলন, শিখনের উদ্দেশ্যগুলি উপলব্ধি, বিষয়বস্তু নির্বাচন ও সংগঠন, ভাষা ও উপস্থাপনা রীতি, পুস্তকের আকার ও সামগ্রিক রূপ, মুদ্রণ ও বাধায়ের মান, ভূমিকা ও বিষয়বস্তু তালিকা, সংযোজন ও নির্ঘণ্ট, শিক্ষণ প্রদীপনের ব্যবহার, মূল্য ও সহজলভ্যতা, এগুলো বৈশিষ্ট্য থাকা উচিত। এবং একটা আদর্শ ভূগোল পুস্তকে কী কী থাকা উচিত। প্রথমত পাঠ্যপুস্তকটির বিষয়বস্তু শিক্ষার্থীদের মানসিক স্তর অনুসারে রচিত হয়েছে কিনা তা দেখা দরকার। বিষয় পাঠের জন্য শিক্ষার্থীদের আগ্রহ এবং কৌতূহল বৃদ্ধিতে পাঠ্যপুস্তকটি সহায়তা করা ক্ষমতা থাকতে হবে অবশ্যই। শিক্ষার্থীদের দৈনন্দিন জীবনের প্রাকৃতিক, সামাজিক এবং
সাংস্কৃতিক পরিবেশের সঙ্গে সম্পর্ক স্থাপন এবং সংযোগ সাধন করার ক্ষমতা পাঠ্যপুস্তকের মধ্যে আছে কি না তা বিচার্য বিষয়। এরপরে রয়েছে পাঠ্যপুস্তককে সন্নিবেশিত তারিখ, ঘটনা, তথ্যাবলী, মানচিত্র, রেখাচিত্র, লেখচিত্র প্রভৃতি নির্ভরযোগ্য, যথার্থ এবং সর্বাধুনিক হওয়া প্রয়োজন। পাঠ্যপুস্তকটির বিষয়বস্তু সামাজিক সংশক্তি, প্রাক্ষোভিক জাতীয় সংহতি রক্ষার ক্ষেত্রে সহায়ক ভূমিকা গ্রহণের ক্ষমতা থাকা দরকার। পাঠ্যপুস্তকটির মধ্যে অন্তর্ভুক্ত বিষয়বস্তু শিক্ষার্থীদের মধ্যে জাতীয় ঐক্য, সংস্কৃতি, গণতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ দৃষ্টিভঙ্গি গঠন করার ক্ষমতা থাকতে হবে। এরপরে রয়েছে পাঠ্যপুস্তক অধ্যায়ের প্রয়োজন অনুসারে পর্যাপ্ত চিত্র, রেখাচিত্র, মানচিত্র, চার্ট, সারণী ইত্যাদি থাকা দরকার। সেগুলি অবশ্যই শিক্ষার্থীদের নিকট আকর্ষণীয় হতে হবে। সন্নিবেশিত চিত্র, রেখাচিত্র, মানচিত্র, চার্ট ইত্যাদি বিষয়বস্তু ব্যাখ্যায় প্রাসঙ্গিক ও সহায়ক কিনা তাও দেখতে হবে। এইভাবেই একটি আদর্শ ভূগোলের পাঠ্যপুস্তকের বৈশিষ্ট্য থাকা উচিত। এভাবে আজকে আমরা যে 1.2.7A পেডাগজি অফ সোশ্যাল সায়েন্স পার্ট 1-এ জিওগ্রাফি থেকে আলোচনা করলাম এবং পরবর্তী যে গ্রুপ বি এর যে বাকি প্রশ্ন রয়েছে এবং গ্রুপ সি এর প্রশ্নগুলো পরবর্তী ভিডিওতে আলোচনা করব। ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য। পরবর্তী ভিডিওগুলো পেতে অবশ্যই স্মার্ট এডুকেশন চ্যানেলকে সাবস্ক্রাইব করো। স্মার্ট এডুকেশনের সাথে যুক্ত হতে ফেসবুকে স্মার্ট এডুকেশন পেজ রয়েছে, তোমরা সেখানে যুক্ত হতে পারো। ধন্যবাদ।